নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি আমেদাবাদ থেকে চন্দ্রশেখর বলছি। 2022-এর 29শে অক্টোবর আমি আমার কর্মক্ষেত্রে কর্মচারী ও শ্রমিকদের একটি ছোট দলের সঙ্গে বলছিলাম কিভাবে শ্রী আম্মা ভগবান প্রার্থনাকারীদের দুঃখ দুর্দশা দূর করেন। আমি এটাও উল্লেখ করেছিলাম যারা হয়তো শ্রী আম্মা ভগবানের মাহাত্ম জানেন না, কিন্তু সমস্যা সংকুল পরিস্থিতিতে সহায়হীন অবস্থায় শুধুমাত্র দৈব অনুকম্পার প্রত্যাশায় থাকেন, তাদেরও তারা সাহায্য করেন। যখন আমাদের কথা চলছিল সে সময় কারখানার এক বরিষ্ঠ কর্মচারী একজন অতিমাত্রায় ধূমপায়ী ও মদ্যপ শ্রমিককে আমার কাছে নিয়ে আসেন এবং জানতে চান কিভাবে এই ব্যক্তি বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের অনুকম্পা পাবে। আমি উঠে ধীরে ধীরে সেই শ্রমিকের কাছে গেলাম এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। নিজ অজান্তে তার অন্তরের কষ্ট ও অসহায়তাকে আমি অনুভব করতে পারছিলাম। পরম মমতায় আমি তাকে স্পর্শ করলাম। আমার অন্তর সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। আমি গভীরভাবে তার দিকে তাকিয়েছিলাম। আমি তার কোনো রকম মূল্যায়ন করছিলাম না বা তাকে কোনো পরামর্শও দিইনি। তার প্রতি কিছু মুহূর্তের জন্য আমার সমবেদনা জাগরিত হয়েছিল। সেই ব্যক্তি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে তার নিজের বিভাগে চলে গেল। গত 31শে অক্টোবর শ্রমিকটি মধ্যাহ্নভোজের সময় আরেকজন সহকর্মীকে বলে সেদিন আমি তাকে স্পর্শ করার পর থেকে সে ধূমপান বা মদ্যপানে আর আগ্রহ বোধ করছে না। একজন ব্যক্তিকে কোনো রকম মূল্যায়ন না করে কীভাবে তাকে প্রভাবিত করা যায়, অপরের চৈতন্য স্থিতিকে কীভাবে নিরাময় করা যায় সেদিন তা বুঝতে পেরে আমি বিস্ময়াবিষ্ট হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই আমি শ্রী আম্মা ভগবানের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পেরেছি, ফলে অন্য একজন অসহায় মানুষের সাহায্যে আসতে পারছি, তাও শুধুমাত্র তাকে স্পর্শ করার মাধ্যমে। পরম করুণাময় শ্রী কল্কি আম্মা ভগবানের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা অনুভব করি, কারণ আমাকে শক্তিশালী মাধ্যম রূপে ব্যবহার করে তারা সেই অসহায় শ্রমিকটির প্রতি অনুকম্পা বর্ষণ করেছেন। জয় বলো পরমপ্রিয় আরোগ্য প্রদাতা সর্বশক্তিমান পরম জ্যোতি শ্রী আম্মা ভগবানের জয়। তাদের দৈব চরণ কমলে আমি চির প্রণত।